এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এক গ্রামে সুহাসিনী নামের একটি মেয়ে বাস করত। সুহাসিনী অনেক অলস একটি মেয়ে ছিল। ও এতটাই অলস ছিল যে ওর মাকে কোনো কাজে সাহায্য করত না, আর নিজের ঘরও অনেক অগুছালো করে রাখত। সুহাসিনী, একটু নিজের ঘরটাকে গুছিয়ে রাখ, আমি আর কত কষ্ট করব বল, সারাদিন কত কাজ করি। মা, আমি এখন পারবো না, আজকে আমি গোসলই করিনি আর দাঁতও মাজিনি, কালকেই করব। আমি গোসলই করি না, আবার তুমি এসেছো ঘর গুছানোর কথা বলতে। ছি ছি সুহাসিনী, তুই যা ব্রাশটা তো করে আয়। ওকে মা, যাব একটু পরে। সুহাসিনী প্রত্যেক দিন গোসলও করতো না, আবার ও ব্রাশও করতো না। এরকম করতে করতে ও ব্রাশ করাই ছেড়ে দিল। আস্তে আস্তে ওর দাঁতগুলো অনেক লাল হয়ে গেল, আর মুখে থেকেও অনেক গন্ধ বের হতো। মা, আমাকে একটু পানি দাও তো। সুহাসিনী, তোর মুখে থেকে তো অনেক গন্ধ বের হচ্ছে, ব্রাশ করিস না কি করে? না বাবা, প্রত্যেকদিন ব্রাশ করা হয় না। হ্যাঁ হ্যাঁ, সুহাসিনী একদমই ব্রাশ করে না, আর জানো ওর দাঁতগুলো অনেক লাল হয়ে গেছে। এই মেয়েকে কে বিয়ে করবে বলো তো? আমি তো ওকে নিয়ে অনেক চিন্তায় আছি। আরে তুমি আগে বলবে না, ডাক্তারের কাছে নিয়ে যাব, ব্রাশ করবে না মানে। সুহাসিনীকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু দাঁতের ডাক্তারও সুহাসিনীকে ঠিক করতে পারলো না। তোমার মুখে অনেক গন্ধ, এই গন্ধ যাচ্ছেই না, যতই চিকিৎসা করি এই গন্ধ যাবে না। কি বলছেন কি ডাক্তার, আপনি একটু চেষ্টা করে দেখেন। না না, আমার পক্ষে আর চেষ্টা করা সম্ভব না, এই মেয়ের মুখের গন্ধে তো আমি ফিটকে পড়ে যাব। সুহাসিনীর মুখের গন্ধের কারণে ওর সাথে গ্রামের কেউই ঠিক করে কথা বলতো না। চাচা, 1 লিটার দুধ দেন তো। দিচ্ছি দিচ্ছি, তুমি দোকানের বাইরে বের হও, তোমার মুখ থেকে অনেক গন্ধ বের হচ্ছে। সবাই সুহাসিনীকে অনেক অপমান করত। মা, জানো দোকানদার আজকে আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। করবে না, যখন দরকার ছিল তখন তো ব্রাশ করিসনি, কতবার বলেছি, এত আলসেমি করলে হয় নাকি মেয়ে মানুষের? একদিন সুহাসিনীর জন্য একটি ছেলের বিয়ের প্রস্তাব এলো। দেখো, ছেলে আমার বন্ধুর ছেলে, অনেক ভালো পরিবার, ওরা সুহাসিনীকে অনেক বছর আগে রেখেছিল, সেই হিসাবেই ওরা বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন যদি ওর মুখে গন্ধ আর দাঁত লাল দেখে, তাহলে তো বিয়ে ভেঙেই দিবে। আমি কি বলি, ওদেরকে কিছু বলা লাগবে না, তুমি বিয়েটা করিয়ে দাও, না হলে তো সুহাসিনীকে বিয়েই করবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওদেরকে কিছু না বলেই আমরা বিয়েটা করিয়ে ফেলি। তারপর সুহাসিনীর বাবা ওনার বন্ধুর সাথে বিয়ের কথা পাকা করে ফেলল। কিছুদিন পর সুহাসিনীর সাথে রাকেশের বিয়ে হয়ে গেল। এরপর সুহাসিনীর স্বামী যখনই ওর সাথে কথা বলতে আসত, তখনই ও এলাচি খেত, তাহলে কিছুক্ষণের জন্য ওর মুখের গন্ধ আসতো না। সুহাসিনী, আমি একটা মাত্র ছেলে, আমি তো তোমাকে অনেক ভালোই বাসি, কিন্তু আমার বাবা মা যেন কোনো কষ্ট না পায়। ঠিক আছে, তুমি চিন্তা করবে না। এদিকে রাকেশ অফিসে যাওয়ার পরে সুহাসিনী ওর ঘর থেকে বের হতো না, আর ও শাশুড়ি আর শ্বশুরের সাথেও কথা বলতো না। বৌমা, আমাকে 1 গ্লাস পানি দাও তো। সুহাসিনী ও শ্বশুরের কথা না শুনে ওখান থেকে চলে গেল। বিমলা, আজকে আমি সুহাসিনীকে বললাম একটু পানি দিতে, ও দিল না, ওখান থেকে চলে গেল। কি আর বলবো, আমার সাথেও তো ঠিক করে কথাই বলে না, আর বাড়ির কোনো কাজও করে না। ঠিক আছে, তুমি একটু বুঝিয়ে দেখো কি বলে ও। তারপর সুহাসিনী শাশুড়ি বিমলা ওর কাছে গেল। সুহাসিনী, তুমি আমাদের সাথে কথা তো বলো না ঠিক আছে, কিন্তু বাড়ির কাজ তো করতে পারো, তুমি সাহায্য না করলে আমি একা একা সবকিছু কিভাবে করবো? রাকেশ তো বলেছিল তুমি আমাকে সাহায্য করবে, আর তুমি কথা বলো না কেন? বোবা টোবা নাকি আবার, কথা বলতে জানো তো? কি হয়েছে, আপনি কি শুনতে চাচ্ছেন? হ্যাঁ বলেন তো, চুপ করে থাকলেও কোনো শান্তি নেই? এটা বলতে না বলতেই ওর মুখে থেকে গন্ধ ও শাশুড়ি মা পেল। মুখে থেকে গন্ধ মেয়ের, আয় হায়, দাঁতগুলো কি লাল লাল, দেখেছেন? এই কারণে আমি আপনার সাথে কথা বলতে চাইনি, আর আপনি এখন আমাকে অপমান করছেন, তো বলবো না তো কি করবো,
তুমি এতদিন হয়ে গেছে আমাদের বাসায় এসেছো, কথা তো বলো না আবার কাজও করো না, আর আজকে দেখলাম দাঁতগুলো অনেক লাল লাল, আমার মুখে থেকেও গন্ধ বের হয়। করোনা ভাইরাসেও মানুষ এতটা মরেনি যতটা তোমার মুখের গন্ধে মানুষ মরবে। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার মজা উড়ান, কেউ আমার সাথে কথা বলে না, এখন থেকে আপনি আমার সাথে কথা বলেন না। আরে আমি তোর সাথে কি কথা বলবো না, তোর মুখের গন্ধ দেখে আর তোর লাল লাল দাঁত দেখে আমার তো হাসি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনিও হাসেন, এই কারণেই আমি আপনার সামনে যেতাম না। তারপর রাকেশ বাসায় এলো, আসার পর ওর মা ওকে সবকিছু বললো। কি ব্যাপার, মা যেটা বলেছে সেটা কি ঠিক নাকি? হ্যাঁ মা যেটা বলেছে সেটাই ঠিক। হ্যাঁ ঠিকই তো বলেছে, মুখের থেকে কি গন্ধ, আর দাঁত গুলো কি লাল লাল, আমি তো এতদিন খেয়ালই করিনি। তোমাকে তো মিথ্যে কথা বলে তোমার বাবা মা বিয়ে দিয়েছে আমার সাথে, যাও এখনই আমার বাসা থেকে তুমি বের হয়ে যাও। তারপর সুহাসিনীকে ও শ্বশুর বাড়ির মানুষরা বাসা থেকে বের করে দিল। তো বাবা মার বাড়িও যেতে পারবো না, তাহলে বলবে আলসামোর কারণে আমার আজকে এই অবস্থা হয়েছে, আমি কি জন্য এত আলসামো করলাম, আজকে আমার সংসারটাও টিকলো না। এগুলো সব একটা জাদুকর্ণী শুনলো, শোনার পর ওর কাছে এলো, এসে সুহাসিনীকে বলল, দেখো আমি গাছের ওই পাশ থেকে তোমার সব কথাই শুনে ফেলেছি, আমি তোমাকে সাহায্য করব। এই নাও আমি তোমাকে জাদুর টুথপেস্ট দিচ্ছি, এটা দিয়ে তুমি দাঁত মাজো, তাহলেই তোমার সব দাঁত ঠিক হয়ে যাবে আর তোমার মুখের গন্ধ বন্ধ হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কখনোই কেউ আমাকে সাহায্য করেনি, আমার স্বামী আমার থেকে মুক্তি দিয়ে নিয়েছে, আপনি আমাকে অনেক সাহায্য করলেন। তারপর সুহাসিনী ওর মার বাড়িতে গেল, যে ওর দাঁত ওই জাদুর টুথপেস্ট দিয়ে ব্রাশ করলো, সাথে সাথে সুহাসিনীর দাঁত অনেক সুন্দর হয়ে গেল আর ওর মুখের গন্ধ বন্ধ হয়ে গেল। মা দেখো আমার দাঁত ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো বলছিস তুই সুহাসিনী, হ্যাঁ আমি একটি জাদুর টুথপেস্ট পেয়েছি, জাদুকর্মী দিয়েছে, সেটা দিয়েই ব্রাশ করেছি, তারপর আমার দাঁত ঠিক হয়ে গেছে। সুহাসিনী ওর মার সাথে কথা বলছিল, তখন ওর কাছে ফোন এলো, ফোনে ও শুনতে পেল রাকেশের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সাথে সাথে দৌড়ে হসপিটালে গেল। রাকেশ তোমার কি হয়েছে? রাকেশ তুমি ঠিক আছো তো? হ্যাঁ সুহাসিনী আমি ঠিক আছি, আসলে আমি তোমাকে বিনা কারণে বাসা থেকে বের করে দিয়েছিলাম, এটার জন্যই আমি এই শাস্তি পেয়েছি। কি ব্যাপার বৌমা, তোমার দেখি দাঁত ঠিক হয়ে গেছে, আমার মুখে থেকে গন্ধ বের হচ্ছে না। তারপর সুহাসিনী ও শ্বশুর বাড়ির সবাইকে জাদু টুথপেস্টের কথা বলল। এরপর সুহাসিনী রাকেশকে নিয়ে বাসায় গেল, ও রাকেশকে অনেক সেবা যত্ন করল, আস্তে আস্তে রাকেশ সুস্থ হয়ে উঠল। এটা দেখে সুহাসিনীর শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলো, যাই বলো না কেন বৌমা অনেক ভালো। হ্যাঁ ঠিকই বলেছো, আমরাই আসলে ওকে ভুল বুঝেছিলাম। তারপর সুহাসিনী ও শাশুড়িকেও অনেক সাহায্য করত আর বাড়ির অনেক কাজও করত। যাও বৌমা এখন তুমি একটু বিশ্রাম করো, অনেক কাজ করেছে আজকে। না না মা আমি আপনাকে সাহায্য করব, আসলে আমি অনেক অলস ছিলাম, এই কারণেই আমার দাঁতগুলো এরকম হয়ে গিয়েছিল। একদিন সুহাসিনীর শাশুড়ির দাঁতে অনেক ব্যথা উঠল, ও সাথে সাথে ও জাদুর টুথপেস্টটি নিয়ে আসলো। মা আপনি এটা দিয়ে দাঁত মাজেন, আপনার দাঁত নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তারপর ওর শাশুড়ি ওই জাদুর টুথপেস্ট দিয়ে দাঁত মাজলো, সাথে সাথে ওনার দাঁত ব্যথা চলে গেল। বৌমা এটা তো সত্যি জাদুর টুথপেস্ট, আমার দাঁত ঠিক হয়ে গেছে একদম। হ্যাঁ মা আমি বলেছিলাম না। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। কামালপুর গ্রামে কারিশমা নামের একটি মেয়ে বাস করত ওর বাবা মার সাথে, কিন্তু কারিশমার মাথায় একদমই কোনো চুল ছিল না। মা আমার মাথায় কোনো চুল নেই কেন? আমি দেখতে কত পচা, আমার মাথায় চুল নেই দেখে আমাকে দেখতে একদম সুন্দর লাগে না। কারিশমা
জন্মের পর থেকেই তোমার মাথায় অনেক কম চুল ছিল, বড় হতে হতে তোমার সব চুল পড়ে গেছে। কিন্তু মা, আমার মাথায় চুল নেই বলে আমাকে কেউ পছন্দ করে না। এটা বলে কারিশমা কাঁদতে লাগলো, আর ওর মারও মন অনেক খারাপ হয়ে গেল। গ্রামের সব ছেলেমেয়েরা কারিশমার অনেক মজা উড়াতো। টাকু টাকু, দেখো সবাই এই টাকু মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওর মাথায় কোনো চুল নেই। কারিশমা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। গ্রামের একটি ছেলে ছিল কাটু, ও কারিশমার সাথে শুধু কথা বলতো। কারিশমা মনে মনে কাটুকে ভালোবাসত। একদিন কারিশমা কাটুকে বলল, কাটু আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমাকে ভালো বন্ধু মনে করি, তার মানে এটা না যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে ফেলেছি। তো আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? আমি তো তোমাকে একটা ভালো বন্ধু মনে করে তোমার সাথে কথা বলতাম, তুমি আমার সাথে আর কথা বলতে আসবা না, আমি আর তোমার মুখ দেখতে চাই না। কারিশমা অনেক কষ্ট পেল, ও কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। কারিশমাকে দেখতে অনেক ছেলেপক্ষ আসত, কিন্তু ওর মাথায় চুল না থাকায় কেউ ওকে পছন্দ করত না। একদিন কারিশমার বাবাকে ওর মা বলল, দেখো না গ্রামে কারিশমার বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমাদের মেয়েরই হচ্ছে না। আর কারিশমাকে যারা দেখতে আসে, কারিশমার মাথায় চুল না থাকায় ওকে অপছন্দ করে ওরা চলে যায়। এখন আমাদের মেয়ের কি হবে? এটাই আমরা কি বা করতে পারি? আমরা তো কত ঔষধ, কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো জিনিসই তো কাজে দেয়নি। এখন আমাদের মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে। ওদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল কারিশমা। কারিশমা সব কথা শুনে ফেলে, আর এগুলো শুনে ওর মন অনেক খারাপ হয়ে যায়। ও মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে যেয়ে হঠাৎ করে কারিশমা দেখলো রাস্তায় একটি বুড়ো মহিলা শ্যাম্পু বিক্রি করছে। গরমের মাঝে বুড়ো মহিলাটা শ্যাম্পু বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছিল। শ্যাম্পু নিয়ে নাও, শ্যাম্পু 100 টাকার শ্যাম্পু, অনেক ভালো শ্যাম্পু। অনেক গরমের কারণে বুড়ো মহিলাটা বসে পড়ে আর পানি চাইতে থাকে। সবাই ওদিক দিয়েই যাচ্ছিল, কিন্তু কেউ বুড়ো মহিলাটাকে সাহায্য করছিল না। এটা দেখে কারিশমা দৌড়ে ওদের বাসায় গেল, আর বাসা থেকে পানি নিয়ে এসে বুড়ো মহিলাটাকে খাওয়ালো। বুড়ো মহিলাটা পানি খেয়ে অনেক খুশি হয়ে গেল। তখন কারিশমা ওনাকে বলল, আপনি একটু বিশ্রাম করেন, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনার সব বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে কারিশমা শ্যাম্পু বিক্রি করা শুরু করলো। আসেন আসেন, শ্যাম্পু নিয়ে যান, 100 টাকার শ্যাম্পু, অনেক ধরনের শ্যাম্পু, আসেন আসেন শ্যাম্পু নিয়ে যান। এটা দেখে ওখানে অনেক মানুষ জমা হয়ে গেল, আর ওরা বলতে লাগলো, দেখ দেখ সবাই দেখ, টাকলা চলেছে শ্যাম্পু বিক্রি করতে। আরে যার মাথায় নেই চুল, ও চলেছে চুলের শ্যাম্পু বিক্রি করতে। চুল নেই আবার এসেছে চুলের শ্যাম্পু বিক্রি করতে। কারিশমার মজা উড়িয়ে সবাই ওখান থেকে চলে যায়। কারিশমা অনেক কষ্ট পায়। কারিশমা কান্না করা শুরু করে দিল। এটা দেখে বুড়ো মহিলা কারিশমাকে একটি শ্যাম্পু দিল। আপনিও কি আমার মজা উড়াচ্ছেন? আমার মাথায় কোনো চুল নেই, আমি এই শ্যাম্পু দিয়ে কি করব? শোনো মেয়ে, এটা কোনো সাধারণ শ্যাম্পু নয়, এটা একটি জাদুর শ্যাম্পু। তুমি এটা মাথায় লাগালে তোমার অনেক সুন্দর চুল উঠে যাবে। সত্যি সত্যি বলছেন আপনি, আমার মাথায় চুল উঠবে? হ্যাঁ, কিন্তু মনে রাখবে এটা শুধু তুমি ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করলে তার সব চুল পড়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বলে কারিশমা ওখান থেকে শ্যাম্পু নিয়ে বাসায় চলে যায়। বাসায় যেয়ে কারিশমা ওর মাথায় শ্যাম্পু লাগায়।
শ্যাম্পু লাগানোর সাথে সাথে কারিশমার মাথায় অনেক সুন্দর চুল উঠে যায়। বাহ, কত সুন্দর চুল আমার! মা, বাবা, দেখে যাও, দেখে যাও তোমরা! কারিশমার আওয়াজ শুনে ওর বাবা মা দৌড়ে এলো। আর এসে ওরা বলল, আরে এত সুন্দর চুল, এত সুন্দর চুল কিভাবে এলো? যেভাবেই হোক, আমার মেয়ের মাথায় চুল উঠেছে, আমি তো অনেক খুশি, কারণ নজর যেন না লাগে তোমার। কারিশমা এরপরে বাইরে বের হলো। গ্রামের সবাই ওকে দেখে অবাক হয়ে গেল। রাস্তার সব ছেলেরা কারিশমার দিকে তাকিয়েছিল। একদিন কাটু কারিশমাকে এসে বলল, কারিশমা, আমার ভুল হয়ে গেছে। কারিশমা, তুমি কি আমাকে বিয়ে করবে? একদমই না কাটু, যখন আমি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন তুমি আমাকে না করে দিয়েছিলে। এখন আমার চুল হয়ে গেছে দেখে আমাকে বিয়ে করতে চাচ্ছো? আমি তোমাকে একদমই বিয়ে করব না। এটা বলে কারিশমা কাটুকে একটি থাপ্পড় মারলো আর ওখান থেকে চলে গেল। একদিন কারিশমার বাসায় ওর চাচাতো বোন এলো। তখনই কারিশমার মা আর কারিশমা জাদুর শ্যাম্পুর কথা বলছিল। কারিশমার চাচাতো বোন সারিকা সবকিছু শুনে ফেলে। সারিকা ওদের কথা শুনে জাদুর শ্যাম্পু চুরি করে ওর বাসায় নিয়ে যায়। নিয়ে যে ও জাদুর শ্যাম্পুটি মাথায় লাগায়, সারিকার সব চুল পড়ে যায়, সারিকা টাকু হয়ে যায়। যখন সারিকা দেখলো ও সব চুল পড়ে গেছে আর ও টাকু হয়ে গেছে, তখন ও কাঁদতে লাগলো। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হলো? আমার সব চুল পড়ে গেছে, এখন আমার কি হবে? এটা বলে সারিকা কাঁদতে থাকলো। কিছুদিন পর কারিশমার সাথে একটি ভালো ছেলের বিয়ে হয়ে যায়। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তামালপুর নামে একটি পরিনগর ছিল যেখানে কারিশমা পরী বাস করত। কারিশমা পরী অনেক গরিব ছিল। ওর একটি বান্ধবী ছিল যার নাম ছিল সোনিয়া পরী। সোনিয়া অনেক বড় লোক ছিল, কিন্তু ওর চাল চলন একদম ঠিক ছিল না। ক্যারাম হোক, লুডো হোক বা তাসই হোক, সবকিছুতে টাকা লাগাতো। একদিন কারিশমা ওকে বলল, আমার মার অপারেশন করাতে হবে, আমার কাছে 50,000 টাকা আছে, কিন্তু ডাক্তার বলেছে 1,00,000 টাকা লাগবে। তুমি কি আমাকে 50,000 টাকা দিতে পারবে? আমি তোকে টাকা তো দিতে পারবো না, কিন্তু তুই 50,000 থেকে কিভাবে 1,00,000 টাকা করবি সেটা আমি তোকে নিশ্চয়ই বলতে পারবো। আরে কি বললে, 50,000 থেকে 1,00,000 টাকা কিভাবে করবো? বলো বলো, প্লিজ আমাকে বলো। হ্যাঁ কারিশমা, হ্যাঁ, তুই আমার সাথে পৃথিবীতে চল, পৃথিবীতে জুয়া খেলা হয়, ওখান থেকে তুই 1 মিনিটে তোর টাকা ডবল করে ফেলতে পারবি, তাহলে তোর সব সমস্যাও সমাধান হয়ে যাবে। কিন্তু পরিদের তো পৃথিবীতে যাওয়ার অনুমতি নেই। আরে তুই চিন্তা করিস না, আমি পরিনগরের গার্ডকে কিছু টাকা দিয়ে প্রতিদিন পৃথিবীতে যাই। কারিশমা পরীর ওর মাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না, তাই ও সোনিয়া পরীর সাথে পৃথিবীতে জুয়া খেলতে যায়। আর ওই দিনই কারিশমার টাকা দ্বিগুণ হয়ে যায় আর ও ওর মার অপারেশন করিয়ে ফেলে। ওর মা সুস্থ হয়ে যায়। এটা দেখে কারিশমা অনেক খুশি হয়ে গেল। দেখলি তুই, আমি তোকে কত ভালো বুদ্ধি দিলাম। হ্যাঁ, তুই আমার সব থেকে ভালো বন্ধু, না হলে কি এমন কথা কেউ বলে নাকি? তুই আমার অনেক সাহায্য করেছিস। এরপর থেকে কারিশমা পরী যেই টাকাই পেত ওটাই ও জুয়াতে লাগাতো। কারিশমা পরী আর সোনিয়া পরীর পৃথিবীর জন আর কাটু নামে দুইটি জুয়ারি ছেলের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আরে কারিশমা, তুমি এত কম টাকা কেন লাগাও প্রতিদিন? একটু বেশি টাকা লাগাও। আমার কাছে সবসময় কম টাকাই থাকে, আমি কম টাকাই লাগাতে পারবো। আরে তুমি বুঝতে পারছো না, বেশি টাকা লাগালে তুমি বেশি বেশি টাকা পাবে। কারিশমা লোভে পড়ে ওর মার সব স্বর্ণ গয়না চুরি করে বাসার থেকে নিয়ে যায় আর সেগুলো নিয়ে যে পৃথিবীতে জুয়াতে লাগায়। আমি আজকে অনেক অলংকার নিয়ে এসেছি, তোমার কার্ড দেখাও। জন ওর কার্ড দেখায়, কারিশমা পরী হেরে যায়। ওই দিন রাতে যখন কারিশমা পরী পৃথিবী থেকে বাসায় ফিরল, তখন ওর মা ওকে বলল, আরে কারিশমা, আমি আমার স্বর্ণ গয়নাগুলো আলমারিতে রেখেছিলাম, তুমি কি দেখেছো? মা,
বাবা তো মরে গেছে, এখন তুমি স্বর্ণ গয়না দিয়ে কি করবে? করিশ্মা, এমন কথা বলতে নেই, ওগুলা তোমার বাবা অনেক ভালোবেসে আমাকে দিয়েছিল। করিশ্মা পরে কিছু না বলেই ওখান থেকে চলে যায় ওর রুমে। করিশ্মার মা পুরো বাসায় ওনার স্বর্ণ গয়না খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই করিশ্মাদের পাশের বাসার পনি নামের একটি পরী ওদের বাসায় আসে। হ্যালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে আন্টি। করিশ্মা কোথায়? করিশ্মাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় আছে ও? করিশ্মা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই ও রুমে শুয়ে আছে। ভালো হয়েছে আন্টি ও শুয়ে আছে। আমি আপনাকে এটা বলতে এসেছি যে করিশ্মা পৃথিবীতে যেয়ে জুয়া খেলে। ও সোনিয়া পরীর সাথে একা একা পৃথিবীতে যায়, ওখানে যেয়ে জুয়া খেলে অনেক টাকা লাগায়। আমি শুনলাম আজকে ও অনেকগুলো স্বর্ণ গয়না হেরেছে। করিশ্মার মা এটা শুনে অনেক রাগ হলো, আর উনি করিশ্মাকে ঘুম থেকে উঠালো। উঠিয়ে করিশ্মাকে একটি জোরে থাপ্পড় দিল আর ওকে বলল, করিশ্মা পনি এটা কি বলছে? তুই নাকি পৃথিবীতে যে জুয়া খেলিস, আর আমার আজকে সব স্বর্ণ গয়না হেরে এসেছিস? পনি, তুই আমার বাসায় এসে আমার নামে কথা লাগিয়েছিস, এখন দাঁড়া আমি তোর বাসায় যেয়ে তোর নামে কত কথা বলি। তুই রাতের বেলা ছেলেদের সাথে কথা বলতে যাস, আমি এগুলো সবকিছু বলবো। তুই যে ছেলেদের সাথে প্রেম করিস সেটাকে আমি বলেছি নাকি কখনো? করিশ্মা, তুই পনিকে কিচ্ছু বলবি না, যা কিছু বলার আমাকে বল, আমি তোকে প্রশ্ন করেছি। হ্যাঁ, আমি জুয়া খেলি, আর জুয়া খেলে আমি তোমার জীবন বাঁচিয়েছি। আমি 50,000-কে 1,00,000 টাকা করে তোমার চিকিৎসা করেছি। করিশ্মা আর করিশ্মার মার ঝগড়া আশেপাশের সব পরীরাই শুনে ফেলে। ওরা সবাই মিলে যে রানী পরীকে বিচার দেয়। রানী পরী ওদের সবাইকে মহলে ডাক দিল আর ডাক দিয়ে বলল, সোনিয়া পরী আর করিশ্মা পরী, তোমরা পৃথিবীতে যে জুয়া খেলে আমাদের পরীনগরের নিয়ম ভঙ্গ করেছ, ওদেরকে পরীনগর থেকে বের করে দেয়া হোক। করিশ্মা পরী আর সোনিয়া পরীকে পরীনগর থেকে বের করে দেয়া হয়। এখন আমরা কি করব? আমাদের কাছে তো পরীদের শক্তিও নেই, আবার আমাদের কাছে কোনো টাকাও নেই। কেন যে আমাদের থেকে পরীদের সব শক্তি কেড়ে নিয়েছে, এখন আমরা কোথায় যাব, কি খাব? চলো আমরা পৃথিবীতে যাই, পৃথিবীতে জন আর কাটু আছে, ওরা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। সোনিয়া পরী আর করিশ্মা পরী যখন পৃথিবীতে গেল, তখন কাটু আর জন ওদের সাথে দেখা করতে এলো। আরে তোমরা দুজন এসে পড়েছো, আজকে কত টাকা খেলবে? আমাদের কাছে একদম টাকা নেই, আমাদেরকে পরীনগর থেকে বের করে দেওয়া হয়েছে। টাকা নেই কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা দুজন পরি, এখন আমরা এটা জানি, তোমাদেরকে বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। কাটু আর জন সোনিয়া আর করিশ্মাকে বেঁধে ফেলে, ওদেরকে মানব পাচারকারীর কাছে 4,00,000 টাকায় বিক্রি করে দেয়। তখন ওখানে রানী পরী চলে আসে। রানী পরী এসে কাটু জন আর মানব পাচারকারীকে বেঁধে ফেলে। ওদেরকে আমি পরীনগর থেকে ঠিকই বের করে দিয়েছি, কিন্তু সবসময় ওদের খেয়াল আমি রাখবো। তোমাদের তিনজনকে আমি ছাড়বো না, তোমাদেরকে কেটে নদীতে ফেলে দেব। না না, আমাদেরকে মেরেন না, আমরা আর এরকম কাজ কোনোদিনই করব না, আমাদেরকে মেরেন না, আমাদেরকে ছেড়ে দিন। রানী পরী, করিশ্মা পরী আর সোনিয়া পরীকে নিয়ে পরীনগরে আসে। আমাদেরকে মাফ করে দেন রানী পরী, আমরা জীবনেও জুয়া খেলবো না, আর আপনার অনুমতি ছাড়া আমরা কোনোদিন পৃথিবীতেও যাব না। ভালো হলো তোমরা তোমাদের ভুল বুঝতে পারলে, কালকে থেকে তোমাদের শক্তি আবার ফিরিয়ে দেওয়া হবে। করিশ্মা পরী আর সোনিয়া পরী ওদের শক্তি ফিরে পায়। এরপর থেকে ওরা খুশি খুশি পরীনগরে থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।